আমি যাকে যেটা বলবো সে সেটা শুনবে, ঠিক আছে? তুই আজকে রাজমন্ত্রী, এইখানটায় বসবি। তুই সেনাপতি, ওই পাশটায় দাঁড়াবি, ঠিক আছে? আর তুই হচ্ছিস সেপাই, ঠিক আছে? আর তোরা দুজন সভাসদ, ঠিক আছে? আর তুই হচ্ছিস চোর। না, আমি চোর সাজবো না, আমি ডাকাত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই আজকে ডাকাত। চল এবার রাজার নামে জয়ধ্বনি দে। জয় রাজা বীরেশ্বর নরেন্দ্রনাথের জয়। চল এবার জয় রাজা জায়গায় বস 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 তাড়াতাড়ি চল। আচ্ছা তোর মহামন্ত্রী, রাজ্য সংবাদ কি? আজ্ঞে আপনার কৃপায় রামরাজ্য হয়ে উঠেছে। তো প্রজারা সব সুখে আছে? তো আজ্ঞে পরম সুখে আছে। তো তোমরা কি বলো, তোমরা সুখে আছো? হ্যাঁ মহারাজ। মহারাজ, ভূত ডাকাতরা খুব অত্যাচার করছে। আচ্ছা সেনাপতি। আজ্ঞে মহারাজ। ধরে আনো সেই ভূত ডাকাতকে। এক্ষুনি যাচ্ছি মহারাজ। সেপাই চলো। ভূত, ও ভূত, বেরিয়ে আয়, মহারাজ তোকে ডাকছে। ভূত ভূত বা ভূত, বেরিয়ে আয়, মহারাজ তোকে ডাকছে। এই বাবা কি রে, বাবা কি? হ্যাঁ চোর ডাকাতদের বাপ বলে ডাকা হয় বুঝি? তো যাচ্ছে তাই ব্যাপার, বুঝতেই পাচ্ছি প্রজারা খুব খারাপ আছে। আচ্ছা তোরা সেপাই আর সেনাপতি মিলে ওই ডাকাতের সঙ্গে সাথ করেছিস বুঝি? মহারাজ ওই তো ভূত। আমি ভূত ডাকাত। কি রাজার মধ্যে একটা ডাকাত বসেছে, কেউ কে অধিকার দিল? তো সাংঘাতিক কথা, একটা সভা সাজছে যে একটা ডাকাত বসেছে, তাও কিনা আবার রাজসভার মধ্যে। একি দেশের হাল তো খুব খারাপ। তবেই বোঝো সেনাপতি, পাকড়ো ওই ডাকাতের মুন্ডচ্ছেদ করো। ওরে বাবা রে, পালা পালা ধর 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 ধর। আমি কিন্তু এদের ছাড়বো না বলে রাখলাম। আচ্ছা আমি যতক্ষণ না এদের বলছি তুমি ততক্ষণ কি বলবে গো? আমি হচ্ছি সম্রাট, দিন দুনিয়ার মালিক।